আচ্ছা অঙ্কুশ, একটা কথা, দেখো এই বৌদি বিশেষ করে জানতে চাইছে এখান থেকে কি যে অঙ্কুশ তুমি তো এত লাভলি দেখতে, ঠিক তোমার স্কুল লাইফ থেকে আজ পর্যন্ত কতগুলো মেয়ে তোমার প্রেমে পাগল হয়েছে? দুতরফা একতরফা মিলিয়ে বলবো, একদম 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 32-33 মতো ওই একতরফা দুতরফা মিলিয়ে, মানে কেউ কেউ ওই তরফ থেকে আমার তরফ থেকে কিছু ছিল না, আবার কেউ কেউ আমার তরফ থেকে ওই তরফ থেকে কিছু ছিল না, আচ্ছা আবার দুতরফ থেকেও ছিল। আজকে আমাদের এখানে দুজন নায়িকা এসেছে, তুমি তো অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছো, একদম মানে মিমি, শুভশ্রী, নুসরত সবার সঙ্গে, তো আজকে এখানে দুজন নায়িকা আছে, আচ্ছা তারা চায় তুমি একটু তাদেরকে প্রেম নিবেদন করো, একটু করবে কি? তুমি না, তুমি দেখবে না, আমি ডেকে নিয়ে আসছি, তুমি এখন দেখবে না, আমি সারপ্রাইজ তোমার জন্য, আমি নিয়ে আসছি। কোথায় গেলি, কোথায় গেলি সে দুটো? চলে আয় চলে চলে আসছো, তাড়াতাড়ি যা করে দিন, যা করে দিন, চলে আসো কুইক কুইক কুইক, চলে আসো চলে এসো এসো, আহা ভেরি গুড, দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট, দুজনকে চেয়েছি আমি, চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, দেখো তোমার জন্য দুটো নায়িকা নিয়ে এসেছি আমি। এ বাপ রে, কি নাম আমাদের, জিজ্ঞেস করো এত, নামটা বল কি নাম? সীতা ধারা। কি কি কি? ইশিতা ধারা। ইশিতা ধারা। আর তোমার ফোকলা তো? সুদেশ না সাতরা। সুদেশ না সাতরা, সান্না না সাতরা, আচ্ছা সুদেশ না সাতরা, কেমন পছন্দ হয়েছে? অসাধারণ, ভীষণ পছন্দ। ওরা একটু অপেক্ষা করতে হবে আমাকে, আচ্ছা হ্যাঁ, কিন্তু একটু আই লাভ ইউ বলো, তাহলে তো জীবন তো সার্থক হয়ে যাবে, একটু প্লিজ কি বলতে হবে তো? ওদের জন্য একটা বলতে হবে, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, জোরে একটা তাড়ি, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, যাও আবার গিয়ে পড়াশোনা করো, হ্যাঁ হোমওয়ার্ক করেছো? এই তো না, বাজে বাজে প্রশ্ন করছো তুমি, আমার করে চুপ করে আছে, তুমি এইসব বাজে বাজে প্রশ্ন করবে না, এখন হোমওয়ার্কে গল্প, আচ্ছা এই হোমওয়ার্ক টোল মা ছেড়ে আজকে অঙ্কুশকে দেখতে এসছে, ওরা এখানে হোমওয়ার্ক, বাবা মা রোজ হোমওয়ার্কের জন্য বকাবকি করে, না রে তুমি মজা করছো, তোর সঙ্গে কেমন লাগলো বল তোরা অঙ্কুশের পাশে থেকে? ভালো। একটা চুমু দিবি অঙ্কুশকে? হ্যাঁ দে, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, তুই এদিকে দে, সবার সামনে জিজ্ঞেস করা যে অঙ্কুশকে কেমন লাগে, আমার দেবদাকে ভালো লাগে, আমি বারবার এই বাচ্চাটাকে সাইডে তোরা শিখিয়ে দিয়ে আসিস নি কি বলতে হবে না বলতে হবে, আবার আরেকজনকে জিজ্ঞেস করছে অঙ্কুশ দাকে কেমন লাগে, ভালো লাগে না? না অঙ্কুশ দাকে ছাড়া সবাইকে ভালো লাগে, আমি ওই জন্যই বলেছি, এই খুব টেনশনে ছিলাম আমি এদের ব্যাপারটা, এই তো বা এদের শিখে এসছে খুব খুব ভালো, না 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 মন থেকে মন থেকে মন থেকে বলেছে, থ্যাংক ইউ সো মাচ, এদের দুজনের জন্য একবার জোরে হাত তালি, জোরে হাত তালি ওদের দুজনের জন্য, থ্যাংক ইউ সো মাচ, বাড়ির লোক খেয়াল রাখবেন, হয়তো সাত দিন চান করবে না, চান করিয়ে দেবেন সবাই, ধরে করে চান করাবেন, চলো অঙ্কুশের সঙ্গে রয়েছি অঙ্কুশ, তাহলে এবার একটা রে, ইয়েস থ্যাংক ইউ সো মাচ, অঙ্কুশ রয়েছে আমাদের সঙ্গে আজকে KSSS ক্লাবের এই অনুষ্ঠানে, আর এবার কি বিদায় নেবো নাকি আরেকটু লাগবে, এখনো মন ভরেনি, এখনো চলবে, হাততালি কোথায়, ওয়াও, আমি অঙ্কুশকে রিকোয়েস্ট করবো একজনের সঙ্গে আলাপ করিয়ে দিই, সুর বিচিত্রা মিউজিক্যাল ট্রুপের দীপক মাইতি প্লিজ একটু মঞ্চে চলে আসুন, দীপক মাইতি যার ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠান KSS ক্লাবের এই যে কয়েকদিনের অনুষ্ঠান তিনি অর্গানাইজ করছেন, সুর বিচিত্রা মিউজিক্যাল ট্রুপের মিস্টার দীপক মাইতি, কোথায় দীপক দা, দীপক দা চলে এসো চলে এসো 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 এসো, দীপক দা লজ্জা করছে, ভীষণ ভালো একজন মানুষ, আমাদের ইন্ডাস্ট্রির খুব সৎ মানুষ হিসেবে পরিচিত, অঙ্কুশ আমাদের অঙ্কুশ প্লিজ, আমাদের সুর বিচিত্রা মিউজিক্যাল ট্রুপের দীপক মাইতি যার জন্য আমরা এখানে আসতে পেরেছি আজকের শো অর্গানাইজার, দীপক দা অনেক অনেক ধন্যবাদ আজকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলো অবশ্যই KSS ক্লাবকে তো ধন্যবাদ জানাতেই হবে, দাদা রয়েছেন এত সুন্দর অর্গানাইজেশন,
চলো আমাদের অনুষ্ঠানের আস্তে আস্তে শেষ করতেই হবে, প্রচন্ড খিদে হয়ে যাচ্ছে। হ্যালো, আচ্ছা হ্যাঁ দাদা, অঙ্কুশ মনে হয় এবার একটা ফাটাফাটি কিছু করতে চলেছে, তার জন্য মিউজিশিয়ানদের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছেন যাতে আপনাদেরকে আরও খানিকটা বেশি মনোরঞ্জন দিতে পারে। অঙ্কুশ আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম হ্যান্ডসাম হিরো, তাকে আমরা মঞ্চে পেয়েছি, আর কি সারপ্রাইজটা কি স্যার একটু শুনি, এতক্ষণ আলোচনা হলো। ওকে চলো, এইবারে আপনাদের জন্য একটা গানের মালা উনি তৈরি করেছেন, কানে কানে বলে দিয়েছেন, সেই মালাটা আপনাদেরকে নিবেদন করবেন। তো চলো গানের মালাটা আমরা নিয়ে নিই অঙ্কুশের কাছ থেকে। এইটার জন্য প্রচুর এনার্জি শুধু আমার নয়, ওদেরও লাগবে, কারণ এটা যেটা আমি করছি সেটার জন্য ডেফিনেটলি যারা প্রফেশনাল সিঙ্গার হয় তাদের এনার্জি থাকে, আমি জানি না কতটা টানতে পারবো, কিন্তু তোমরা যদি সাথ দাও তাহলে করতে পারি। চলবে তো? চলো। কৃষ্ণ ভাবি অকারণ, আরে তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকো তোর সাথে জীবন ভোর, তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকো তোর পাশে জীবন ভোর। দেব না তোর ফাঁদে পা, দেব না আমি ধরা, শুনশান দিলে তোর দুষ্টু এমন, চাই না আজ তোকে ছাড়া, মস্তি আছে বুকে টুক টুকে কৃষ্ণ ভাগে অকারণ, আরে তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকো তোর সাথে জীবন ভোর, তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকো তোর পাশে জীবন ভোর। এদিকে মাঝরাতে চাই ভেঙে দু চোখের ঘুম, ঘুম আজকে দিশে হারা, বুঝো কেন আজকে মন বোঝে না, হে তুই আমাকে ধরা, মস্তি আছে বুকে রাঙা পটুক টুকে কৃষ্ণ ভাবি ও কারণ, আরে তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, তোর সাথে জীবন ভোর, তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকো তোর পাশে জীবন ভোর, তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকো তোর পাশে জীবন ভোর। দিস ইজ ফর আওয়ার লাভলি অডিয়েন্স। জামাই সেজে আমি হাজির হয়েছি, হাজির হয়েছি, হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি, লিস্ট করেছি, লিস্ট করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই,
খাবো আমি চেটে ফুটে মিষ্টি সাথে তো করোনা বেশি সবার দেখাবো আমার কামার ষষ্ঠী জামাই আমি হে জামাই আমি হে সবার সাথে হে বলবে সবাই ছক বাজিতে জামাই যাসবে জামাই আমি হে সবার সাথে হে বলবে সবাই ছক বাজিতে জামাই যাসবে সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আজ শুধু খোঁজা আসছে সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আজ শুধু খোঁজা করোনা বেশি সবার আমার কামার ষষ্ঠী জামাই আমি হে সবার সাথে ফের বলবে সবাই ছক বাজিতে জামাই যাসবে জামাই আমি হে সবার সাথে ফের বলবে সবাই ছক বাজিতে জামাই যাসবে কোন পাড়ায় ধরাতে ইশারায় প্রেমের আজে বিসিডি পড়ে শোনাবো জানি না কোন পাড়ায় ধরাতে ইশারায় প্রেমের আজে বিসিডি পড়ে শোনাবো করবো এন্ট্রি আমি গ্যারেন্টি তোকে কমেন্ট্রি করে শোনাবো ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো 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 ডিপোজিটে করছি তোকে ফিল কর্নারাজি ড্যাডিকে তুই পাচ্ছে মনের বিল হেই ফিক্স ডিপোজিটে করছি তোকে ফিল কর্নারাজি ড্যাডিকে তুই পাচ্ছে মনের বিল কে অ্যাটেনশন নিশি না টেনশন তোকে লাভ মেনশন করে শোনাবো মেয়েরা কজন আছে ছেলেদের জন্য তো গাইছি না মেয়েরা কজন আছে কার বাবা মায়ের অসুবিধা নেই আমাকে জামাই করতে কার হ্যাঁ কার অসুবিধা নেই আর একটু বলো সবাই হ্যাঁ আচ্ছা দেখো বৌদি বাবা বাবাকে কথাটা বললে মানে মারবে না তো আমাকে তাহলে বলে দি হ্যাঁ পাক্কা 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 ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো 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 করছি সারাক্ষণ দুষ্টুমি এই মন শুনবো না আজ কার কথা পায় না আমার শোন করছে সারাক্ষণ দুষ্টুমি এই মন শুনবো না আজ কার কথা পায় না আমার শোন করবো এন্ট্রি আমি গ্যারেন্টি তোকে কাম এন্ট্রি করে শোনাবো ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো 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 ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো
ড্যাডি কে তোর আমি শ্বশুর বানাবো ড্যাডি কে তোর আমি শ্বশুর বানাবো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ওদের সবাইকে লাভ ইউ হ্যাঁ আবার দেখা হবে এত ভালোবাসা এত আশীর্বাদ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অঙ্কুশ তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ নয় এখনো একজন আর্টিস্ট বাকি আছে